হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব গান্ধীজির জীবনের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে। গতকাল গান্ধীজির 150তম জন্মবার্ষিকী ছিল। আজ আমরা এই ভিডিওতে কাভার করব তার জীবনের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট এবং স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান ছিল, যেগুলো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে জিজ্ঞাসা করা হয়, তো সেই টপিকগুলোকে আমরা আজ এই ভিডিওতে কাভার করব। তো আমরা এই ভিডিওটিতে সমস্ত ইভেন্টগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে নেওয়ার চেষ্টা করেছি। যে ধরনের কোশ্চেন বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় সেগুলোই মেনলি কাভার করা হয়েছে এখানে। তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো গান্ধীজির পুরো নাম কী? গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 2 অক্টোবর 1869-এ পোরবন্দর, পোরবন্দরটা কোথায়? গুজরাটে। তো সেখানে জন্মগ্রহণ করেন। তো এই যে 2 অক্টোবর আছে, এটাকে কিন্তু ইউনাইটেড নেশনসের তরফ থেকে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয় গোটা ওয়ার্ল্ড জুড়ে, ঠিক আছে? তো গান্ধীজি টোটাল লাইফে কিন্তু নন ভায়োলেন্সটাকে স্ট্রিক্টলি ফলো করতেন, তো সেক্ষেত্রে তাকে ট্রিবিউট দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তো তার বাবার নাম দিবান করমচাঁদ গান্ধী, তার মায়ের নাম হচ্ছে পুতুলবাই গান্ধী, এবং তিনি মাত্র 13 বছর বয়সে কস্তুরাবাই মাখানজিকে বিয়ে করেন, ঠিক আছে? তো তখন কস্তুরাবাই মাখানজির বয়স ছিল 14 বছর এবং গান্ধীজির বয়স ছিল 13 বছর। এরপরে 1888 খ্রিস্টাব্দে গান্ধীজি ইংল্যান্ডে ল পড়তে যান এবং সেই ডিগ্রিটা তিনি কমপ্লিট করেন 1891 খ্রিস্টাব্দে। এরপরে 1891 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়াতে ফিরে আসেন। তো 1891 থেকে 1893 যে টাইম পিরিয়ডটা আছে, এটা গান্ধীজির লাইফে কিন্তু একটা লো পয়েন্ট ছিল বলতে পারেন। তিনি যখন লন্ডন থেকে ল কমপ্লিট করে আসেন, ইন্ডিয়াতে আসার পরে তিনি শোনেন যে তার মা মারা গিয়েছিলেন। তো তিনি সে ব্যাপারে জানতেন অবধি না, তো তিনি ইন্ডিয়াতে এসেই জানলেন যে তার মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। তো সেটা গান্ধীজির কাছে একটা খুব শকিং ইভেন্ট ছিল। তো তারপরে তিনি লয়ার হিসেবে ইন্ডিয়ার বিভিন্ন কোর্টে যোগদান করেন, কিন্তু সে সময় গান্ধীজি খুব একটা ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারতেন না, মানে তিনি খুব একটা ভালো ওরেটর ছিলেন না। তো তিনি বিভিন্ন কেস ঠিকই নিতেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সে ঠিকভাবে কথা বলতে পারতেন না। তো কোনো কেসেই তিনি এই সময়টায় জিততে পারতেন না, এমন অনেক সময়ই হতো যে ম্যাজিস্ট্রেটের সামনে তিনি কিছুই বলতে পারতেন না। তো সেক্ষেত্রে এই সময়ে কোর্টে তাকে নিয়ে কিন্তু খুব হাসাহাসিও হতো। তো পরবর্তীতে 1893 খ্রিস্টাব্দে গান্ধীজিকে আবদুল্লাহ নামে একজন ক্লায়েন্ট, যিনি সাউথ আফ্রিকায় থাকতেন, তো সাউথ আফ্রিকায় তার একটা কেস লড়ার জন্য গান্ধীজিকে তিনি সাউথ আফ্রিকায় ডাকেন, ঠিক আছে? তো 1893 খ্রিস্টাব্দে গান্ধীজি সাউথ আফ্রিকায় যান, এই ডেটটা মনে রাখবেন, 1893 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটাই কিন্তু গান্ধীজির লাইফের টার্নিং পয়েন্ট ছিল। এখান থেকেই গান্ধীজি কিন্তু পরবর্তীতে এখন আমরা যে রূপে তাকে দেখতে পারি সেটার কিন্তু শুরুটা এখান থেকেই হয়েছিল, ঠিক আছে? তো এখানে তার সঙ্গে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়। পিটার মারিসবার্গ নামক স্টেশন, যেটা সাউথ আফ্রিকায় আছে, সেখানে হয়েছিল। গান্ধীজি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিলেন, তো সে সময় সাউথ আফ্রিকায় একটা খুব বৈষম্যমূলক রুল প্রচলিত ছিল যে ইন্ডিয়ান এবং কোনো সাউথ আফ্রিকান ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারবে না তাদের কাছে টিকিট থাকা সত্ত্বেও। তো গান্ধীজি যেখানে ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে ফার্স্ট ক্লাসে যাত্রা করছিলেন, তো এই পিটার মারিসবার্গ যে স্টেশনটা ছিল সেখানেই কিন্তু তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তো এটা মনে রাখবেন, এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এটা পিটার মারিসবার্গ স্টেশন, ঠিক আছে? তো এখান থেকে গান্ধীজি আজ করতে পারেন যে নেটিভ ইন্ডিয়ান যারা সাউথ আফ্রিকাতে আছেন তাদের উপরে কী ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়। তো যদিও তিনি প্রথমে 1 বছরের জন্য সাউথ আফ্রিকায় এসেছিলেন, পরবর্তীতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ দেখে তিনি সাউথ আফ্রিকায় কিন্তু অনেকদিন থেকে গিয়েছিলেন এবং 1894 খ্রিস্টাব্দে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক একটা অ্যাসোসিয়েশন তৈরি করেন সমস্ত ইন্ডিয়ানদেরকে নিয়ে, ঠিক আছে? তো নাটাল ইন্ডিয়ান কংগ্রেসটা কোথায় অবস্থিত, মানে কোথায় তৈরি করেছিলেন? সাউথ আফ্রিকাতে। এটুকু মনে রাখবেন, ডেট না মনে রাখলেও চলবে। এরপরে হচ্ছে যে 1903 খ্রিস্টাব্দে তিনি সাউথ আফ্রিকায় থাকাকালীন ইন্ডিয়ান অপিনিয়ন নামে একটা সংবাদপত্র প্রকাশ করেন, ঠিক আছে? 1906 খ্রিস্টাব্দে কী হয় যে ইন্ডিয়ানরা, নেটিভ যে ইন্ডিয়ানরা ছিলেন তাদেরকে নিয়ে গান্ধীজি সাউথ আফ্রিকাতে নন ভায়োলেন্ট নন কোঅপারেশন একটা মুভমেন্ট শুরু করেন, যেটাকে পরবর্তীতে সত্যাগ্রহ নাম দেওয়া হয়। তো সত্যাগ্রহ যেটা ছিল গান্ধীজির, এটা কিন্তু একটা অনেক বড় অস্ত্র ছিল যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, মানে নন ভায়োলেন্স যে কোনো আন্দোলনের ক্ষেত্রে সত্যাগ্রহটা তার অনেক বড় অস্ত্র ছিল। তো সেটার ফার্স্ট ইউজ তিনি কোথায় করেন? সাউথ আফ্রিকাতে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন, সাউথ আফ্রিকাতে সত্যাগ্রহটা ফার্স্ট শুরু করা হয়, মানে গান্ধীজি ফার্স্ট শুরু করেছিলেন। এরপরে হচ্ছে 1909 খ্রিস্টাব্দে গান্ধীজি কী করেন, হিন্দ স্বরাজ নামক একটা গ্রন্থ রচনা করেন যেটা গুজরাটি ভাষায় রচিত, ঠিক আছে? তো এটা মানে সবগুলোই মনে রাখবেন। প্রথমত হচ্ছে 1909 খ্রিস্টাব্দে হিন্দ স্বরাজ গ্রন্থ রচনা করেন কে? করেন গান্ধীজি করেন, কোন ভাষায়? সেটা হচ্ছে গুজরাটি। এবং যখন তিনি
লন্ডন থেকে সাউথ আফ্রিকা রিটার্ন করছিলেন কোন শিপে? কিলডোনান ক্যাসেল নামক যে শিপটা সেটাতে চড়ে যখন তিনি লন্ডন থেকে সাউথ আফ্রিকা আসছিলেন তখন কিন্তু এই হিন্দ স্বরাজ গ্রন্থটা তিনি লিখেছিলেন, ঠিক আছে? তো এই যে যতগুলো ইনফরমেশন বললাম সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে জানুয়ারি 9, 1915। তো গান্ধীজির লাইফের তিনটে ডেট আছে যেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টটা আছে তার বার্থ ডেট, যেটা 2nd অক্টোবর, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল নন ভাইলেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এরপরে হচ্ছে জানুয়ারি 9, যেটাকে ইন্ডিয়াতে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে সেলিব্রেট করা হয়, এটাকে NRI ডেও বলে, ঠিক আছে? তো এই দিনটাতে কী হয়েছিল, গান্ধীজি পাকাপাকি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে চলে এসেছিলেন, তো এই দিনটাকে মানে মনে রাখার জন্য তাকে এটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে সেলিব্রেট করা হয়। তো এটা মনে রাখবেন যে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে কবে আসে, জানুয়ারি 9, 1915। তো দুটোকে রিলেট করে মনে রাখলে কিন্তু মনে রাখাটা ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে যে 1915 খ্রিস্টাব্দে গান্ধীজিকে ব্রিটিশদের তরফ থেকে কাইজার এ হিন্দ মেডেলটা দেওয়া হয়, মানে তাকে এই সম্মানে ব্রিটিশরা ভূষিত করেন। কেন করেছিলেন, কেন কি সাউথ আফ্রিকায় থাকাকালীন বোর মুভমেন্ট নামে একটা আন্দোলন হয়েছিল, যেখানে ব্রিটিশদের সঙ্গে সাউথ আফ্রিকার বোর ট্রাইবের একটা সংঘর্ষ হয়েছিল। সেখানে গান্ধীজি বিভিন্ন ব্রিটিশ সৈন্যকে বাঁচিয়েছিলেন, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন। তো সেই তাতে সেই হেল্পটা ছিল ব্রিটিশদের প্রতি, সেটাকে ট্রিবিউট দেওয়ার জন্য তাকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করা হয়। যদিও কিন্তু পরবর্তীতে গান্ধীজি এই মেডেলটা যেটা ছিল সেটাকে কিন্তু পরিত্যাগ করে, তো সেটা আমরা নেক্সটে জানবো যে তিনি কেন সেটা করেছিলেন। তো এরপরে যে টাইম পিরিয়ডটা ছিল, 1915তে তিনি ইন্ডিয়াতে এলেন এবং 1915 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়, তার মাঝে যে টাইম পিরিয়ডটা ছিল সেই সময়টি তিনি তার পলিটিক্যাল যে গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে তার পরামর্শ মতো গোটা ইন্ডিয়াতে ট্রাভেল করেন, যে ইন্ডিয়ার অ্যাকচুয়াল পরিস্থিতিটা কী সেটা নিজের চোখে দেখার জন্য, সেটাকে নিজে বোঝার জন্য, ঠিক আছে? তো এই সময়টা তিনি 2 বছর পুরো ভারত ভ্রমণ করেছিলেন। তারপরে 1917 খ্রিস্টাব্দে রাজকুমার শুক্লা নামে চম্পারণের একজন চাষি ছিলেন, যিনি গান্ধীজিকে রিকোয়েস্ট করেন চম্পারণে এসে তাদের সেই মুভমেন্টটাকে লিড করতে। তো চম্পারণে কী হয়েছিল, চম্পারণটা হচ্ছে বিহারে অবস্থিত, তো নীলকর যে মালিকরা ছিলেন তারা এবং সেখানটায় ব্রিটিশরাও ছিলেন এবং কিছু ইন্ডিয়ান জমিদাররাও ছিলেন, যারা চাষিদেরকে ফোর্স করছিলেন তিন কাটিয়া সিস্টেমের মাধ্যমে নীল চাষ করতে। তো সেই আন্দোলন, সেখানে চাষিদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছিল এবং সেই আন্দোলনটাকে লিড করার জন্য গান্ধীজি সেখানে উপস্থিত হন রাজকুমার শুক্লার রিকোয়েস্ট মতো, ঠিক আছে? মনে রাখবেন রাজকুমার শুক্লাই কিন্তু গান্ধীজিকে চম্পারণে ডেকেছিলেন। তো এখানে গান্ধীজি কী করেন, ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্সটা আছে সেটা কিন্তু গান্ধীজি ফার্স্ট চম্পারণ সত্যাগ্রহের সময় অ্যাপ্লাই করেছিলেন। তো সিভিল ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে আইন অমান্য। তো তিনি সেটা কীভাবে করেছিলেন, যখন তিনি চম্পারণে ঢুকতে যাচ্ছিলেন তখন ব্রিটিশদের তরফ থেকে তাকে বাধা দেওয়া হয়, কিন্তু তিনি সেই ব্রিটিশ সৈন্যদের কথা না শুনে সেখানে ঢুকে যান, যার কারণে তাকে পরবর্তীতে অ্যারেস্ট করা হয় এবং তাকে আদালত থেকে ছেড়েও দেওয়া হয়। তো এখানেই কিন্তু ছিল ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স। তো এটা মনে রাখবেন, ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্সটা কোথায় হয়েছিল, মানে ন্যাশনালি হওয়ার আগে কোন আন্দোলনের সঙ্গে সেটা যুক্ত ছিল। তারপরে হচ্ছে 1917 খ্রিস্টাব্দে তিনি কী করেন, সবরমতী আশ্রম তৈরি করেন, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। তারপরে 1918 খ্রিস্টাব্দে গুজরাটেতেই আহমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল, যেখানটায় মিলের মালিকের সঙ্গে মিলের লেবারদের একটা বিবাদ চলছিল বোনাসের টাকা এবং বেতন বৃদ্ধি নিয়ে। তো গান্ধীজি সেখানে লেবারদের হয়ে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, ঠিক আছে? ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক তিনি সেখানে করেছিলেন, যাতে লেবাররা, সেই মিলের লেবাররা তাদের রাইটটা পায়। এরপরে হচ্ছে 1918 খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ হয়, এটাও কিন্তু গুজরাটেই অবস্থিত। তো এখানে গান্ধীজি কী করেন, ফার্স্ট নন কোঅপারেশন, মানে অসহযোগ যেটা ছিল সেই জিনিসটা এখানে ফার্স্ট তিনি করেন। তো এখানে কী করা হয়, যে যারা গ্রামবাসী ছিল তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে মানা করা হয়, তো সেই হিসাবেই কিন্তু তারা অসহযোগ করেছিল, ঠিক আছে? তো যদিও এই আন্দোলনটার স্পিরিচুয়াল হেড ছিলেন গান্ধীজি, মেইন ভূমিকায় ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে 1919 খ্রিস্টাব্দে তিনি ইয়ং ইন্ডিয়া অ্যান্ড নবজীবন নামে দুটো সংবাদপত্র পাবলিশ করেন, ঠিক আছে? ইয়ং ইন্ডিয়াটা হচ্ছে ইংলিশে আর নবজীবনটা হচ্ছে হিন্দিতে। তো তারপরে হচ্ছে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে একটা ম্যাসাকার হয়, যেখানে প্রায় 20,000 নিরস্ত্র ইন্ডিয়ানদের উপরে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয়, সেখানে অনেক লোকই মারা যান। তো তো পরবর্তীতে এই ঘটনার তীব্র প্রতিবাদেই গান্ধীজি কিন্তু তার সেই যে কাইজার এই হিন্দ যে সম্মানটা দেওয়া হয়েছিল তাকে ব্রিটিশের তরফ থেকে, সেটাকে তিনি পরিত্যাগ করেন। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার নাইটহুড উপাধিটাকে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের অ্যাগেনস্টে সেটাকে পরিত্যাগ করেন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে 1920 আগস্টে কী হয়, গান্ধীজি কী করেন, নন কোঅপারেশন মুভমেন্টটাকে লঞ্চ করেন। তো নন কোঅপারেশন মুভমেন্ট অনেক বড়, এখানে আমি সেরকম কিছু ডিসকাস করবো না,
নাহলে ভিডিওটা লেংদি হয়ে যাবে। তো এটাই জেনে রাখুন, নন কোঅপারেশন মুভমেন্ট ছিল এবং তার সঙ্গে কিন্তু খিলাফত আন্দোলনটাকেও যোগ করে দেওয়া হয়েছিল, এবং এটাই কিন্তু ফার্স্ট আন্দোলন ছিল যেখানে সব থেকে বেশি মুসলিমরা পার্টিসিপেট করেছিলেন। ঠিক আছে, নেক্সটে হচ্ছে যে 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরা নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। তো সেইখানে এই চৌরি চৌরা গ্রামের কিছু গ্রামবাসী মিলে কী করেন, যে চৌরি চৌরা যে পুলিশ থানা ছিল সেখানটায় আগুন লাগিয়ে দেন, যেখানে প্রায় 21 জন পুলিশ অফিসারকে আগুনে জ্বালিয়ে মারা হয়। তো গান্ধীজি চেয়েছিলেন যে পুরো নন কোঅপারেশন মুভমেন্টটাকে অহিংসাভাবে পরিচালনা করতে, কিন্তু চৌরি চৌরার যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাতে কিন্তু আন্দোলনকারীরা হিংসার পথটা বেছে নিয়েছিলেন, যার কারণে গান্ধীজি এই আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার অপশন নেন, যেটাতে তাকে অনেকেই অনেক ক্রিটিসাইজ করেন, কেন কি আন্দোলনটা খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছিল। তো অনেক হিস্টোরিয়ানই এই ডিসিশন, গান্ধীজির এই ডিসিশনের তীব্র নিন্দা করেন, ও অনেক হিস্টোরিয়ান এটাও বলেন যে সে সময় যদি তিনি এই আন্দোলনটাকে তুলে না নিতেন তাহলে হতে পারতো যে ইন্ডিয়ানদের উপরে ব্রিটিশরা রিপ্রেশন শুরু করতে পারত, কেন কি অহিংসাভাবে আন্দোলন করলে ব্রিটিশরা কিন্তু সেখানে রিপ্রেশন করতে পারতো না, কিন্তু যদি হিংসার পথ বেছে নেওয়া হয় তাহলে কিন্তু তাদের রিপ্রেশনের পথটা পুরোপুরি খুলে যায়, এবং তো ইন্ডিয়ানদের কাছে এতটা অস্ত্র ছিল না যে তারা ব্রিটিশদের অ্যাগেনস্টে লড়তে পারে। তো সে কারণেই গান্ধীজি এই আন্দোলনটাকে সে সময় তুলে নেন, যাতে অনেক ইন্ডিয়ানের লাইফ বেঁচে যায়, এরকমটা অনেক হিস্টোরিয়ানের ধারণা। ঠিক আছে, এরপরে হচ্ছে মার্চের 10 তারিখে 1922 খ্রিস্টাব্দে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়, কেন কি তিনি নন কোঅপারেশন মুভমেন্টে যেহেতু লিড করছিলেন। এরপরে তার একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 1924 খ্রিস্টাব্দে গান্ধীজি একমাত্র কংগ্রেস সেশন, যেটা বেলগামে হয়েছিল, সেখানে কিন্তু প্রিসাইড করেছিলেন। আর কোনো কংগ্রেস সেশনে কিন্তু গান্ধীজি প্রেসিডেন্ট হননি, শুধুমাত্র 1924 খ্রিস্টাব্দে বেলগাম যে কংগ্রেস সেশনটা সেখানে কিন্তু গান্ধীজি প্রেসিডেন্ট হয়েছিলেন। তো বেলগাম হচ্ছে কর্ণাটকে অবস্থিত এবং এটা মনে রাখবেন। ঠিক আছে, 1924 খ্রিস্টাব্দে বেলগামে। এরপরে 1925 খ্রিস্টাব্দে গান্ধীজি তার অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই গ্রন্থটিকে তার পত্রিকা যেটা ছিল ইয়ং ইন্ডিয়া, সেটাতে কিন্তু 1925 খ্রিস্টাব্দে পাবলিশ করেন। এরপরে হচ্ছে 12ই মার্চ 1930, এই দিন গান্ধীজি কিন্তু তার সত্যাগ্রহ যে আশ্রমটা ছিল সেখান থেকে অনেক সত্যাগ্রহীদের সঙ্গে তিনি অভিযান শুরু করেছিলেন। প্রায় 24 দিন মতো তিনি পায়ে হেঁটে ডান্ডি নামক, গুজরাটের যে ডান্ডি নামক এরিয়াটা আছে সেখানে পৌঁছেছিলেন। কবে? 6ই এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। তো 12ই মার্চ 1930 থেকে তিনি শুরু করেন, 6ই এপ্রিল 1930-এ ডান্ডিতে ভাস হচ্ছে নিজের হাতে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো এই সময় ইন্ডিয়ানদের লবণ তৈরি করার কোনো পারমিশন ছিল না, তো গান্ধীজি সেই নিজের হাতে সেই লবণটা তৈরি করে এই লটা ভেঙে দেন, তারপরে আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়। ঠিক আছে, তারপরে কিছুদিন পরে তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হয়। তারপরে কী হয়, 5ই মার্চ 1931 খ্রিস্টাব্দে গান্ধী এবং আরউইন প্যাক্ট সাইন করা হয়। তো লর্ড আরউইন ছিলেন সে সময় ইন্ডিয়ার ভাইসরয়, যার সঙ্গে গান্ধীজি গান্ধী আরউইন প্যাক্ট সাইন করেন। করার এই প্যাক্টের মাধ্যমে বিভিন্ন শর্ত দেওয়া হয়। তো গান্ধীজির শর্তগুলো দেন, তার মধ্যে ছিল যে যারা আইন অমান্য আন্দোলন করার সময় অ্যারেস্ট হয়েছিল তাদেরকে ছেড়ে যেতে হবে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান থেকে লবণ নিজের হাতে তৈরি করতে দিতে হবে, এরকম আরও অনেক শর্ত ছিল। এবং আরউইন সেখানে বলেন যে আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে যারা বিভিন্ন হিংসাত্মকমূলক কার্যক্রমে যুক্ত ছিল তাদেরকে রাখা হবে এবং বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে, আর হচ্ছে আইন অমান্য আন্দোলনকে গান্ধীজিকে তুলে নিতে হবে। তো এই হিসেবে এই প্যাক্টটা সাইন করা হয়। তো এই প্যাক্টটি সাইন করার সময় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল, যে ব্যাপারে বলা হয় যে গান্ধীজি সেরকমভাবে আরউইনকে কোনো সুপারিশ করেননি, হয়তো তিনি সেই ব্যাপারে যদি তিনি একটু জেদ ধরে সুপারিশ করতেন তাহলে হয়তো তাদের সেই ফাঁসির যে সাজাটা ছিল সেটা মকুব হতো। তো এটার জন্য কিন্তু গান্ধীজিকে অনেকেই অনেক ক্রিটিসাইজ করেছিলেন। তারপরে 1931 খ্রিস্টাব্দে কী হয়, গান্ধীজি লন্ডনে যান সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করার জন্য, এবং তিনি কংগ্রেসের তরফ থেকে একমাত্র রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেই রাউন্ড টেবিল কনফারেন্সে। এরপরে 1932-তে পুনা প্যাক্ট সাইন করা হয়। এখানে কী কী করেন, গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে 1932-তে পুনা প্যাক্ট সাইন করা হয়। তো পুনা প্যাক্ট কেন সাইন করা হয়েছিল, তিনি রাউন্ড টেবিল কনফারেন্সের পরে সেই সময়ে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন রামসে ম্যাকডোনাল্ড, তিনি একটা কমিউনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছিলেন ইন্ডিয়ানদের জন্য, যে 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 ধর্ম আছে তারা তাদের নিজস্ব ইলেকটোরালকে সিলেক্ট করতে পারবে, যেমন মুসলিমদের জন্য মুসলিম, হিন্দুদের জন্য হিন্দু, এরকম কোনো ইলেকটোরাল সিলেক্ট করতে পারবে। তো সেখানে এসসি এবং এসটি, যেটা দলিত সম্প্রদায় সে সময় ছিল, তাদের জন্য কিন্তু একটা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করেছিলেন। তো সেটাতে গান্ধীজি সায় দিচ্ছিলেন না, কেন কি এসসি এবং এসটিদেরকে হিন্দু কাস্টের থেকে একটা আলাদা কাস্ট হিসেবে সে সময় স্বীকৃতি দেওয়া হচ্ছিল সেই অ্যাওয়ার্ডের মাধ্যমে। তো সেটার অ্যাগেনস্টেই গান্ধীজি আমরণ অনশন শুরু করেন, মানে
হাঙ্গার স্ট্রাইক করতে থাকেন, যার কারণে ডক্টর বি আর আম্বেদকরকে পরবর্তীতে বাধ্য হয়ে পুনা প্যাক্ট সাইন করতে হয় 1932 খ্রিস্টাব্দে ইয়ারফেদা জেলে। এরপরে হচ্ছে 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি কী করেন, হরিজন সেবক সংঘ নামে একটা সংঘ স্টাবলিশ করেন। তো হরিজন কারা, যা এসসি এসটি যারা ছিলেন, দলিত সম্প্রদায় যারা ছিলেন, তাদেরকেই কিন্তু গান্ধীজি ফার্স্ট হরিজন নামটা দেন, ঠিক আছে? হরিজন মানে হচ্ছে হরির সন্তান। ইয়ারফেদা জেল থেকে বেরোনোর পরে 1932 খ্রিস্টাব্দে তিনি এই হরিজন সেবক সংঘ তৈরি করেন। এখানে বিভিন্ন অস্পৃশ্যতা দূর করার জন্য বিভিন্ন কার্যকলাপ তিনি শুরু করেন। তো তারপরে হচ্ছে 1933 খ্রিস্টাব্দে তিনি হরিজন নামক একটা পত্রিকা শুরু করেন, যে পত্রিকার মাধ্যমে অস্পৃশ্যতা দূর করার জন্য এবং বিভিন্ন কুসংস্কার দূর করার জন্য তিনি বিভিন্ন আর্টিকেল লিখতেন এই পত্রিকাতে। দুটোই মনে রাখবেন, 1932 খ্রিস্টাব্দে হচ্ছে হরিজন সেবক সংঘ আর 1933 খ্রিস্টাব্দে হচ্ছে হরিজন পত্রিকা। তারপরে হচ্ছে 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে কুইট ইন্ডিয়া যে রেজলিউশনটা আছে সেটাকে অ্যাডপ্ট করা হয়, এবং এই সময় কিন্তু গান্ধীজি একটু ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন। তো পুরো ডু অর ডাই যে স্লোগানটা ছিল সেই স্লোগানের মাধ্যমে কিন্তু একটু ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন তিনি। তিনি পুরো বলে দিয়েছিলেন, হয় কর নয়তো মরো। তো এই 8ই আগস্টে এই ডেটটাকে কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। তো এরপরে হচ্ছে গান্ধীজি এবং বাকি যে কংগ্রেসের ওয়ার্কিং মেম্বাররা আছে, ওয়ার্কিং কমিটির মেম্বাররা, তাদেরকে 1942 খ্রিস্টাব্দে অ্যারেস্ট করা হয়। মানে এই কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার পরে পরে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং গান্ধীজিকে আগা খান প্যালেস যে প্রিজনটা আছে সেখানে কিন্তু অ্যারেস্ট করে রাখা হয়েছিল। 1942 খ্রিস্টাব্দের পরে গান্ধীজিকে অ্যাক্টিভ পলিটিক্সে সেরকমভাবে দেখা যায়নি। তিনি কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি ছিল সেখানেও কিন্তু তিনি পার্টিসিপেট করেননি। তো তারপরে হচ্ছে 30শে জানুয়ারি 1948 ভারত স্বাধীন হওয়ার পরে গান্ধীজিকে অ্যাসাসিনেট করেন কে, নাথুরাম গডসে। ইনি আরএসএসের একজন মেম্বার ছিলেন, তো আরএসএস পন্থী ছিলেন ইনি। 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে গান্ধীজি যখন দিল্লির বিড়লা হাউসে সন্ধ্যা প্রায় 5টার দিকে সন্ধ্যা প্রার্থনার জন্য বিড়লা হাউসে ছিলেন, তো সেই সময় নাথুরাম গডসে একদম তাকে সামনের থেকে গুলি করে মারেন। প্রায় 3টে গুলি তিনি তার উপরে করেন। তো এই দিনই গান্ধীজির মৃত্যু হয়। ছোটো সে যেহেতু জাতির জনকের মৃত্যু হয়, তো এই দিনটাকেই এই হিসাবে ইয়ে করা হয় যে সেটা হচ্ছে মার্টার ডে, মানে শহীদ দিবস হিসাবে তাকে আমাদের দেশে পালন করা হয়। তাহলে কী হচ্ছে, 2nd অক্টোবর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ টলারেন্স হিসাবে সেলিব্রেট করা হয়। তারপর হচ্ছে 9th জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, এবং 13th জানুয়ারি যেটা সেটাতে হচ্ছে ন্যাশনাল শহীদ দিবস, মানে ন্যাশনাল মার্টার ডে হিসাবে পালন করা হয়, ঠিক আছে? তো গান্ধীজির লাইফ সম্বন্ধে এই 3টে ইভেন্টকে অবশ্যই মনে রাখবেন। পরবর্তীতে নাথুরাম গডসেকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল এবং আরএসএসকে কিছুদিনের জন্য ব্যানও করা হয়। পরবর্তীতে তাদেরকে সেই ব্যানটা মুকুব করা হয়। তো এরপরে 31শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে যমুনা রিভারের তীরে রাজঘাট নামক যে ঘাটটা আছে সেখানে গান্ধীজিকে ক্রিমেটেড করা হয়। তো এখন তার যে শ্রদ্ধাঞ্জলি সেটা রাজঘাটেই দেওয়া হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন, রাজঘাটে। এই ছিল গান্ধীজির লাইফের কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট। এরপরে আমরা দেখব তার অটোবায়োগ্রাফি এবং কিছু বই যেটা তিনি লিখেছিলেন। একমাত্র অটোবায়োগ্রাফি হচ্ছে যে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তো এটা এনার অটোবায়োগ্রাফি ছিল যেটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। তো এটাকে পরবর্তীতে মহাদেব দেশাই ট্রান্সলেট করেন গুজরাটি থেকে ইংলিশে, ঠিক আছে? তো ইংলিশে ট্রান্সলেট করেন কে, মহাদেব দেশাই। এর সালটা না মনে রাখলেও চলবে, বাকিগুলো মনে রাখবেন। তারপরে হচ্ছে হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, এটা কবে লেখেন গান্ধীজি, 1909 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এই বইটাও কিন্তু গুজরাটি ভাষাতেই লেখা। তো তারপরে এই বইটাকে ট্রান্সলেট করা হয় নেক্সট ইয়ারে, এবং নাম কি হয়, নো রাইটস রিজার্ভ, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। সত্যাগ্রহ একটা বই লেখেন যেটা সাউথ আফ্রিকায় তিনি লেখেন। আর একটা হচ্ছে সর্বোদয়া। সর্বোদয়াটা হচ্ছে কি, পলিটিক্যাল ইকোনমি একটা বই ছিল যেটার নাম হচ্ছে আনটু দিস লাস্ট, জন রাস্কিনের লেখা। এটাকেই তিনি ট্রান্সলেশন করেন এবং নাম দেন সর্বোদয়া, ঠিক আছে? তো নেক্সটে আমরা দেখবো যে গান্ধীজির লাইফের উপরে বিভিন্ন বইয়ের বিভিন্ন প্রভাব রয়েছে, সে সম্বন্ধে আমরা নেক্সট স্লাইডেই জানবো। তারপরে হচ্ছে জার্নালস, মানে তিনি কী কী সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তো ফার্স্ট যেটা ছিল সেটা ছিল কি, দ্য ইন্ডিয়ান অপিনিয়ন। এটা কোথা থেকে করেন, সাউথ আফ্রিকা। তারপরে হচ্ছে ইয়ং ইন্ডিয়া, তারপরে হচ্ছে নবজীবন, তারপরে হলো হরিজন। নবজীবনটা কিসে ছিল, হিন্দিতে, ঠিক আছে? আর হরিজন ছিল তার লাস্ট পত্রিকা, 1933 খ্রিস্টাব্দে তিনি এটাকে শুরু করেন। তো তিনি যে কয়েকটা বইয়ের থেকে ইন্সপায়ার্ড হয়েছেন সেগুলো হলো দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। তো এই বইটা লিও টলস্টয় লিখেছিলেন। তো এই বইটা পড়ে গান্ধীজি কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড হয়েছিলেন। তার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমরা পরবর্তীতে দেখতে পারি সেগুলো কিন্তু অনেক অনেকটাই এই 3টে বইয়ের থেকে এসেছিল। তো বইগুলো মনে রাখবেন যে দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ বাই লিও টলস্টয়, ঠিক আছে?
তারপরে হচ্ছে যে আনটু দিস লাস্ট বাই জন রাস্কিন। তো নেক্সট হচ্ছে দেখুন একটা গ্রন্থ যেটা নামই হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স, কে লিখেছেন? থোরাও। তো এই বইটা সিভিল ডিসঅবিডিয়েন্স যেটা থোরাও লিখেছিলেন সেখানে বিভিন্ন আইডিয়া ছিল, যেখান থেকেই কিন্তু গান্ধীজি পরবর্তী তার সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা ইন্ডিয়াতে লঞ্চ করেছিলেন, ঠিক আছে? তো বিভিন্ন আইডিয়াসগুলো যেগুলো তার ছিল, অহিংস, সত্যাগ্রহ, তো সেগুলো কিন্তু এই তিনটে বইয়ের বিভিন্ন এর থেকে নেওয়া হয়েছে। তো ইনফ্লুয়েসড বাই যে তিনজন লেখকের নাম আছে, লিও টলস্টয়, জন রাস্কিন এবং থোরাও, তো এদের নামগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং বইগুলোর নামও জিজ্ঞাসা করা হয়। নেক্সটে আছি, তো এবারে কিছু কোটেশন আছে যেগুলো গান্ধীজির সম্বন্ধে বিভিন্ন জনেই বলেছিলেন। তো এখানে দেখুন, লর্ড মাউন্ট ব্যাটেন যিনি লাস্ট ভাইসরয় ব্রিটিশ ইন্ডিয়া, তো তিনি কি বলেছিলেন গান্ধীজিকে, যে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স, ঠিক আছে? তিনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, এটা বলে যে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স। উইনস্টন চার্চিল যিনি একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন 1940 থেকে 45-এর দিকে, তো তিনি গান্ধীজির বিভিন্ন মুভমেন্টে এতটাই বিক্ষুব্ধ হয়ে গেছিলেন যে তিনি রেগে মেগে পুরো গান্ধীজিকে বলে দিয়েছিলেন, হাফ ন্যাকেড ফকি, এটা বলেছিলেন। এবং একটা কমেন্টে তিনি এটাও গান্ধীজিকে বলেছিলেন যে রাস্কেল বলে উল্লেখ করেছিলেন। তো বুঝতেই পারছেন যে গান্ধীজি তার এই অহিংস সত্যাগ্রহের মাধ্যমে তাকে কতটা বাধ্য করেছিলেন রেগে যেতে। তো এরকম আরও অনেক কমেন্ট আছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তাকে বলেছিলেন মহাত্মা, যে মহাত্মা উপাধিটা গান্ধীজিকে তিনি দিয়েছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু গান্ধীজিকে অ্যাড্রেস করেছিলেন একটা রেডিও প্রোগ্রামে, সেখানে তিনি গান্ধীজিকে কি বলেন, ফাদার অফ ন্যাশন। যখন যখন তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইন্ডিয়াতে ঢুকছিলেন ব্রিটিশদের উপরে অ্যাটাক করার জন্য, তখন গান্ধীজিকে অ্যাড্রেস করেছিলেন ফাদার অফ ন্যাশন বলে। তো যদিও গান্ধীজি এবং নেতাজির বিভিন্ন ব্যাপারে মতভেদ ছিল এবং তাদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও রয়েছে, তো এরপরে আমরা দেখব গান্ধীজি কিছু কমেন্ট করেছিলেন কিছু ব্রিটিশদের কিছু অফারের সম্বন্ধে। তো ক্রিপস যে অফারটা ছিল সেটাকে গান্ধীজি কি বলেছিলেন, পোস্ট ডেটেড চেক ড্রন অন ফেলিং ব্যাঙ্ক। তারপরে গান্ধীজি রাওলার যে অ্যাক্টটা ছিল সেটাকে কি বলেছেন, ব্ল্যাক অ্যাক্ট হিসেবে অভিহিত করেছেন। তো এদুটো মনে রাখবেন, ব্ল্যাক অ্যাক্ট হচ্ছে রাওলার অ্যাক্ট, যেটাকে গান্ধীজি অভিহিত করেছেন ব্ল্যাক অ্যাক্ট হিসেবে, এবং হচ্ছে ক্রিপস অফারটাকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক ড্রন অন ফেলিং ব্যাঙ্ক বলে অভিহিত করেছেন। তো বন্ধুরা, আজ এটুকুই, আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।